প্রথম কথা হলো আমরা মূর্তি পূজা করি না, আমরা প্রাণ প্রতিষ্ঠা করে প্রতিমা পূজা করি। তাই বিনীত অনুরোধ, কখনো সনাতনীদের পূজাকে মূর্তি পূজা বলবেন না। স্বামী বিবেকানন্দ বলেছেন, মূর্তি পূজা করে না হিন্দু কাঠ মাঠে দিয়ে গড়া, মৃন্ময়ীর মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় গো আত্মহারা। এই প্রসঙ্গেই মনে পড়ে যাচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মাস্টারকে বলা মূর্তি পুজো নিয়ে কিছু কথা। একবার মাস্টার ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন, ঈশ্বর সাকার এ বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন। শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন, মাটি কেনা গো, চিন্ময়ী প্রতিমা। মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না, বলিলেন, আচ্ছা, যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নন, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত। শ্রীরামকৃষ্ণ তখন একটু বিরক্ত হয়েই মাস্টারকে বলেছিলেন, তোমাদের কলকাতার লোকের এই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া, আপনাকে কে বোঝায় তার ঠিক নাই। তুমি বুঝাবার কে, যার জগৎ তিনি বুঝাবেন। তিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন, জীবজন্তুদের খাবার উপায় করেছেন, পালন করবার জন্যে মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনি বুঝাবেন। তিনি এত উপায় করেছেন আর এই উপায় করবেন না, যদি বুঝাবার দরকার হয় তিনি বুঝাবেন, তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পূজা করতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে? তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে, যদি মাটিরও হয় সে পূজারও প্রয়োজন আছে। নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন, যার জগৎ তিনি সব করেছেন অধিকারী ভেদে, যার পেটে যা সয়। এবার আসি মূল কথায়, যা সংক্ষেপে ব্যাখ্যা করছি। এই বিশ্বের প্রতিটি জিনিস পঞ্চমহাতত্ত্বে তৈরি। পঞ্চমহাতত্ত্ব হলো মাটি, জল, বায়ু, আকাশ, অগ্নি। প্রতিমা পঞ্চমহাতত্ত্বে তৈরি, তার মধ্যে মাটি একটি। প্রতিমা মন্ত্রে বিসর্জন দেওয়া হয় পুজোতে, তাতে আর প্রাণ থাকে না, তখন সেটি একটি তৈরি মূর্তি হয়ে যায়। তখন তাকে আবার সেই পঞ্চমহাতত্ত্বে বিসর্জন দেওয়া হয়। আপনি একটু অন্তর্দৃষ্টি দিয়ে দেখুন তো, এই মহাবিশ্বে আপনি আমি সকলের জন্য এই নীতি প্রযোজ্য। এই পঞ্চমহাতত্ত্বের সৃষ্টি ও লয়কে মূলত প্রতিমা বিসর্জনের মাধ্যমে দেখানো হয়।